সর্বনাশের আকর হচ্ছে এই মহিলা। সব সর্বনাশ নিজের হাতে করেছে, ছেলে মেয়েদের মাথাটা করে চিবিয়ে খেয়ে দিয়েছে। ছেলে মেয়েদের যতটুকু শুভ আছে সব আমার জন্য, আর বাকি সব অশুভ এই মহিলার জন্য। দেখো না, এই জন্যই তো আমাদের ছোট ছেলেটা আমাদের কাছে আসে না, আমাদের ত্যাগ করেছে। ভালোই হয়েছে, ভালোই হয়েছে। ও থাকলে হেনা আর ইন্দনে হয়তো তার মাথাটাও শেষ হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, এখন তো সব দোষ আমার। আমার ছেলেকে আমার কাছ থেকে আলাদা করে দেবে কি ভেবেছো কি তুমি? আমি প্রাণ থাকতে তা হতে দেবো না। যা উপরে যা। মা নিজেদের মধ্যে অশান্তি করো না, অন্তত আমার জন্য নয়। বাবা আমি হয়তো ঘন্টা খানেক আছি, আমার রিকোয়েস্ট এই কিছুটা সময় আমায় একটু বের করো কষ্ট করে। পাপা, তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। না মানে আমার জাস্ট এমনি মনে হচ্ছে, আর ইউ ফাইন উইথ জুন আন্টি? না মানে দেখো, দিঠি যে ওখানে ভালো নেই সেটা তো আমরা বুঝতেই পারছি। আন্টির জন্য কষ্ট পেয়ে যে দিঠি সুইসাইড অ্যাটেম্প্ট করেনি সেটা আমরা মোটামুটি জানি। পাপা, সামাও তোমায় দেখে মনে হচ্ছে যে তুমিও ভালো নেই। না মানে আমি হয়তো ভুলও হতে পারি, অফকোর্স। পাপা, তুমি তো এ বাড়ি থেকে ওখানে ভালো থাকার জন্য গেছিলে, তা এখানে যতটা খারাপ ছিলে তার থেকেও যদি বেশি খারাপ থাকো ওখানে, তাহলে তো পাপা আর ওখানে যাওয়ার মানেটাই রইল না। পাপা, আমি কি ভুল ভাবছি? অঙ্কিতা, তুমি তোমার পাপাকে সকলের সামনে এমন প্রশ্ন করো না যার উত্তর দিতে উনি দ্বিধাবোধ করবেন। তুমি এই প্রশ্নগুলো এমন সময় এমন পরিবেশে করো যেখানে উনি সহজ সরলভাবে উত্তর দিতে পারবেন। উনি ওখানে ভালো আছেন এই কথাটা হয়তো ওনার আমার সামনে বলতে সংকোচ বোধ হচ্ছে, তাই তুমি আমার সামনে ওনাকে কোনো কথা জিজ্ঞেস করো না। কি রে বুয়া, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাষণ শুনবি নাকি? যা উপরে যা। বুঝতে পেরেছি তুমি এসেছ। কি করে বুঝলি আমি এসেছি? নিজে খুব চিৎকার চেঁচামেচি হচ্ছিল, তুমি এলেই এখন এখানে চিৎকার চেঁচামেচি হয়। It's all my fault. আমার দোষ, আমার জন্য এসব হচ্ছে। তাহলে তুমি আর এখানে এসো না বাবা। তুই এত বড় কথাটা আমি বলতে পারলি? তোর কি মনে হয় তোকে না দেখে আমি থাকতে পারবো? কত কিছুই তো আমরা পারি না বাবা, কিন্তু আমাদের তো পারতে হয়, করতে হয়। কত বড় হয়ে গেছিস হঠাৎ করে। বড় তো আমি হয়েছি, কদিন বাদে ডিগ্রি কোর্স পড়তে যাব। সামনে তোর পরীক্ষা, বড় পরীক্ষা, প্রবলি দ্য মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম অফ ইয়োর লাইফ।
পরীক্ষার উপর নির্ভর করছে তোর জীবনে তুই কি করবি না করবি। আমার মনে হয় তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। আমি সুস্থ হয়ে উঠে শুধু পড়াশোনাতেই মন দেওয়ার চেষ্টা করছি। তোমাকে একটা কথা বলার ছিল। অফকোর্স, তোর কথা শোনার জন্যই তো আমি এসেছি। বলছি যে আমি ডিগ্রি কোর্সে কোনো হস্টেলে থেকে পড়তে চাই বা কোনো পিজি এরকম কিছু। আমি জানি তোর ওখানে একটা প্রবলেম হচ্ছে। নট রিয়েলি, কিন্তু আমি তো বড় হচ্ছি তাই একটু নিজের মতো থাকতে চাই। আমি তোকে একটা কথা বলি, আমি জানি না তুই কিভাবে নিবি। তোর মায়ের সঙ্গে আমি যাই করে থাকি না কেন, যাই বলি না কেন তোর মাকে নিয়ে, বাট ইট ইজ আ ফ্যাক্ট, মা জীবনে তোদের কখনো অযত্ন হতে দেয়নি, কোনোদিন না। তোর সঙ্গে হয়তো তোর মায়ের মতের মিল হয় না, অনেকের সঙ্গে অনেকের মতের মিল হয় না। সো হোয়াট, জীবনের প্রতি তোর অ্যাপ্রোচ একরকম, তোর মায়ের অ্যাপ্রোচ আরেকরকম। কিন্তু এই যে তুই এই কমফর্ট জোনটার মধ্যে আছিস না, এই কমফর্ট জোনটা তুই পৃথিবীর কোথাও পাবি না, কোথাও না। আমি কমফর্ট জোনের জন্য কোথাও থাকবো না বাবা। ইনফ্যাক্ট আমার কোনো কমফর্ট জোনের দরকার নেই। হয়তো আমি তোকে জোর করবো না, কিন্তু একটা কথা সত্যি যে তুই যদি একটা ঠিকঠাক জায়গায় থাকিস তাহলে আমি খুব নিশ্চিন্ত থাক। আমি তো তোকে আমার সঙ্গে নিয়ে গেছিলাম আমি যাতে তোর দেখাশোনা করতে পারি ঠিক মতো, যাতে তুই নিশ্চিন্ত থাকতে পারিস। এখন বুঝতে পারছি যে সেখানে সত্যিই তোর একটা অসুবিধা আছে। আমি আমার অসুবিধার জন্য বলছি না বাবা। আমি তোর বাবাদের একটা বয়স হয়েছে, অভিজ্ঞতা আছে। তোর কি মনে হয় আমি কিছু বুঝি না? দিদি এরকম হয় রে, কোন জায়গায় অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হয় তোরও হচ্ছে। জুনের সঙ্গে অ্যাডজাস্টমেন্টের প্রবলেম হচ্ছে, জুনের মতো নানান রকম কমপ্লেক্সিটিস তৈরি হচ্ছে, আর তুইও আমি কি পাপা, আর তুইও আমি কি পাপা, ও মানিয়ে নিতে একটু অসুবিধে হচ্ছে। দেখ তুই যে এখানে ছিলিস এতদিন, এখানে তোর মা তোর গায়ে আঁচটি লাগতে দেয়, আর যেখানে গিয়ে পড়েছিস সে লাইফস্টাইলে তুই অভ্যস্ত নস, অনেক রেসপন্সিবিলিটি তোর উপর, পড়াশোনা বোকানের দেখাশোনা জুনের মন জুগিয়ে চলা, এমনকি মাঝে মাঝে টুকিটাকি রান্নাবান্না করা, কোনো প্রয়োজন নেই দিদি। তাতে তুই যেখানে আছিস সেখানে রানীর মতন। এখানে তো তুমি আমার কাছে থাকবে না, তোর মনে হচ্ছে কেউ আমায় আটকাতে পারবে? এত লাথি ঝাঁটা খেয়েও আমি তোর কাছে ঠিক আসবো, কেউ আটকাতে পারবে না। না বাবা, আমি সুস্থ হয়ে ফিরে যাব। কোথায়? যেখান থেকে এসেছিলাম সেখানে, সেই জায়গাটা তো আমি নিজেই চুজ করেছি। এত কিছুর পরেও আমি যখন ডিগ্রি কোর্সে পড়বো আমি তখন হস্টেলে যাওয়ার কথা বলেছি বাবা, হঠাৎ এখন আমি একটা সিন তৈরি করতে যাবই বা কেন? ইনফ্যাক্ট জুন আন্টি বিজি বলেই আমি এখন এখানে থাকছি, নয়তো আমি এখনও ও বাড়িতে গিয়েই থাকতাম। আমাকে নিয়ে তোমাদের কোনো প্রবলেম হবে না পাপা, আমি নিজে ওষুধ খেয়ে নেব, ডক্টরের কথা শুনে চলবো, কোনো প্রবলেম করবো না আমি।
আমি সব একা করতে পারি বাবা, মায়ের হেল্পের কোনো প্রয়োজন নেই আমার। আমার তো মনে হয় ওখানে কোনো ব্যাপারে তোর আঘাত লেগেছিল, সেই জন্য তুই এরকম একটা কাণ্ড করেছিস। তুমি কি জানো যে তোমার জন্য ওরকম একটা ঘটনা ঘটেনি আমার জীবনে? কি বললি তুই? চলো 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 পাল্টা।